ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শামীম শেখ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিভার্স তালে ভিডিও আর আমি বেশি বড় ছড়ো করব না আমি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো ভিভার্স ভারতের হাইকমিশন জানিয়েছে যাদের পাসপোর্টে আগের পুরনো পর্যটন ভিসা আছে বা ছিল সেই সব ভিসা এখন বাতিল করা হবে মানে এখন আপনাদেরকে যদি ভারত যেতে হয় তাহলে আপনাদেরকে একবারে নতুন ভিসা নিয়ে যেতে হবে ভারত সরকার জানিয়েছে এই করোনা মহামারী শুরু হওয়ার আগে যারা ভারত যাওয়ার জন্য আবেদন দিয়েছিল ট্যুরিস্ট ভিজার জন্য মানে যারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাদেরকে ভারত হাই কমিশন কিন্তু পাঁচ বছর তিন বছর দুই বছরেরও ভিজা দিয়ে থাকে সেসব পুরোনো ভিজা এখন আর আপনারা যেতে পারবেন না ভারতে এখন আপনাদেরকে যেতে হলে নতুন করে ভিজা নিয়ে যেতে হবে এটাই জানিয়েছে ভারতের হাই কমিশন এখন আপনাদেরকে ভারতে যেতে হলে নতুন করে ভিজা নিয়ে যেতে হবে চাহে আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা আপনারা যে কোনো পাবলিক হয়ে থাকেন এই সিদ্ধান্ত সবার ওপরে লাগু করে দিয়েছে যাদের পাসপোর্টে পুরনো ভিজা আছে সকলদের এখন ভারত যেতে হলে নতুন করে ভিজা আবার আবেদন দিয়ে নতুন ভিজা করে নিয়ে যেতে হবে ভারতে পুরনো সব ভিজা রিজেক্ট করে দিয়েছে ভারত সরকার ইভার্স আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে সেই নিউজে লিংক দিয়ে দেবো আপনার চাইলে ওখান থেকে সেই নিউজটাকে দেখে বা পরে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে দাবি রাখুন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য কারণ আমি এই ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে